নজর রাখতে হচ্ছে দলীয় তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ার পর একজন তৃণমূল কংগ্রেস নেতা, যিনি যাকে ইতিমধ্যেই পদত্যাগ করতে হয়েছে, এবং আপনারা জানেন যে যে ব্যক্তির নাম সেলিম আলী, তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই সেলিম আলীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়ে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই বিস্তর অভিযোগ, সেগুলো জমা পড়তে শুরু হয় এবং এই অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে যে অন্তর তদন্ত সেটিও শুরু করা হয় এবং তদন্ত করতে গিয়ে দেখা যায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য। তাই সেলিম আলী, যাকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে, পদত্যাগ করেন সেলিম আলী। তৃণমূল কংগ্রেস সূত্রে আরও খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে তিনি বলছেন দলের মধ্যে 1 ইঞ্চি জমিও দুর্নীতির জন্য বরাদ্দ করা হবে না, এবং সেই জায়গা থেকে এই একটা অন্তত পক্ষে সত্যতা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। রাজা সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে, আর বিস্তারিত জানাবেন। রাজা, কি খবর পাওয়া যাচ্ছে? আর এটা তো ভাই বলি যে কার্যত মানিস্টার, তুমি জানো যে পূর্ব মেদিনীপুরের মানিস্টার পর রানাঘাটে তাপলা, তারপর ফের সেই পূর্ব মেদিনীপুর, যেখানকার নিচে দেয় শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, ব্যক্তিগত কারণ দেখি গতকাল তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু বক্তব্য কেন তিনি ইস্তফা দিলেন? তুমি জানো যে গত 3রা ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়ে তিনি এক ডাকে অভিষেকের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়েছেন। ভুরি ভুরি অভিযোগ কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী তার বিরুদ্ধে আসতে শুরু করে। একদিকে যেমন ঠিকাদারি তিনি করতেন, একদিকে তিনি কিন্তু দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস সেখান থেকে তদন্ত করা হয় এবং তাতে কিন্তু দেখা যায় সবটাই কিন্তু সত্যি। এবং তুমি জানো যে হলদিয়াতে সভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হয় ঠিকাদারি না হলে তৃণমূল কংগ্রেস, কার্যত তাকে কিন্তু ইস্তফা দিতে বলা হয়, তার পক্ষ থেকে সরে দাঁড়াতে বলা হয়। এবং রাতেই কিন্তু তোমাকে বলি যে সেলিম আলী তিনি কিন্তু পদত্যাগপত্র দিয়েছেন, কার্যত একটা নজির সৃষ্টি করছে গোটা পশ্চিমবঙ্গে। একদিকে যেমন মানিসটাতে ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে, চাকদার তাপলা গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি ছিলেন তিনিও ইস্তফা দিয়েছেন, এবার মানিসটা, কার্যত একটা বিষয় কিন্তু রাজনৈতিক মহলে ঘুরছে। তাহলে বিরোধীরা যে অভিযোগটা বরাবর করতেন যে গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা কাজ করছেন না, পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার টনক করেছে? তার কারণ শিহরে পঞ্চায়েত নির্বাচন, শিহরে লোকসভা নির্বাচন, এবং এই পঞ্চায়েত স্তরে যে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠত, বিরোধীরা অভিযোগ বারবার করত, তাহলে কি সে অভিযোগে কার্যত শিলমোহর পড়লো এই একের পর এক গ্রাম পঞ্চায়েত প্রধানদের ইস্তফার পরে? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরছে। পরিবার, ধন্যবাদ রাজা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা সাহার সঙ্গে।